ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে রবিবার দলিত শোষণ মুক্ত মঞ্চ সংবিধান বাঁচাও ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে নবম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এই উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয় বামেদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির কর্মকর্তারা। তারা এই মুক্তি মঞ্চের প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। নবম প্রতিষ্ঠা দিবস 2014 সালের 27 নভেম্বর দিল্লিতে আমাদের এই সর্বভারতীয় সংগঠনের প্রতিষ্ঠা লাভ করে, মূলত এই দেশে দলিতদের উপর যে নির্যাতন, বর্ণবাদী নির্যাতন, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত, অর্থনৈতিক নির্যাতন, তার বিরুদ্ধে দলিত অংশের মানুষকে একত্রিত করে এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্যেই দলিত শোষণ মুক্তি মঞ্চের জন্ম হয়। তারপর থেকে আমরা গোটা দেশে এই দলিতদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করে এসেছি।